নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন 2023 সালে কবে পড়েছে রথযাত্রা, পূর্ণাঙ্গ সময়সূচি। চলুন জেনে নেওয়া যাক। রথযাত্রা 2023-এর দিনক্ষণ। 2023 রথযাত্রা পড়েছে ইংরাজি 20 জুন, বাংলা 4ই আষাঢ় মঙ্গলবার। দ্বিতীয় তিথি শুরু হচ্ছে 19 জুন সকাল 11:20। দ্বিতীয় তিথি শেষ হচ্ছে 20 জুন 2023 দুপুর 1:05। উল্টো রথযাত্রা বা পূর্ণযাত্রা পড়েছে ইংরাজি 28 জুন, বাংলা 12ই আষাঢ় বুধবার। বন্ধুরা, সামনে আসতে চলেছে রথযাত্রা। বছরভর নানা অনুষ্ঠান উদযাপন পালন করেন ভারতবাসীরা, সেই রকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হলো এই রথযাত্রা। ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষভাবে পালন করা হয়। বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রা উৎসব পালিত হয় পুরী মহেশ ইস্কনের মন্দিরে। এছাড়াও যে সমস্ত মন্দিরে বনেদি বাড়িতে জগন্নাথ দেব আছেন, সেখানেও ঘটা করে পালন করা হয় এই উৎসব। রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণের কথা। স্নানযাত্রার পর নিবৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। শোনা যায় শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব। সেই উপলক্ষে এই তিথি মেনে গণ্ডিজা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয়। এই যাত্রাকে সোজা রথযাত্রা বলা হয়। এরপর 7 দিন পর মন্দির থেকে দেবতার ফিরতি যাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয়। পুরীর রথযাত্রা। জগন্নাথ ধাম পুরী ঘিরে প্রচলিত রয়েছে একাধিক কাহিনী। পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুব শুভ বলে বিবেচিত। জগন্নাথ সুভদ্রা ও বলভদ্রর জন্য 3টি রথ তৈরি করা হয়, যা দেখার জন্য প্রতি বছর ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থী। এটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন, তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। সবাই খুব ভালো থাকবেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা।